রোগীর জন্য দোয়া করবেন এবং ভালো একটা বিয়ে শাদী যেন করতে পারে, ঠিক আছে? ভালো বিয়ে দরকার, ওনার জীবনে একটা ভালো সঙ্গীত দরকার, নাকি? আপনি কি লজ্জা পাইতেছেন নাকি? বিয়ে তো আমিও করছি। দর্শক, আমি ডক্টর শফিউল্লাহ প্রধান এবং আমার পাশে আমার রুগী আছেন জামালপুর জেলার রুগী, নিজের পরিচয় দিবেন। আর আজকে ওনার কেস স্টাডি করব আমরা, উনি কি সমস্যায় ভুগছিলেন, এখন কি অবস্থা, এটা নিয়ে আলোচনা করব। তো রুগীর কথা হচ্ছে, স্যার ভিডিও আপনাদের লোকজন নিলে দিব না, ভিডিও আপনাকে নিতে হবে, নাকি? হ্যাঁ স্যার। রুগীর কথা আছে আমি সারা ভিডিও উনি দিবে না। তো প্রথমত আমি অ্যাপোলজি চাই আপনাদের কাছে, আসলে প্রত্যেকটা রুগীর ভিডিও আমার সাথে দেখবেন নাই, কারণ হচ্ছে এত সময় তো আসলে নাই, আল্লাহ পাক আমাকে এত সময় দেন নাই, কারণ রুগী দেখতে দেখতেই আমার অবস্থা খারাপ, ভিডিও নিব কখন কখন সময় দিব, নাকি? আপনি তো জানেনই আমাদের এখানকার অবস্থা। তো উনি যেহেতু আমার সারা ভিডিও দিবেনই না, সো এই সাক্ষাৎকারটা আমি নিচ্ছি। আপনার পরিচয় দেন বা কি সমস্যা ছিল সবারে বলেন। আমার নাম মোহাম্মদ ইমরান, আমার দেশের বাড়ি জামালপুর। আমি দীর্ঘ 5 বছর ধরে হিপ জয়েন্টের ব্যথায় ভুগছিলাম। তো এর জন্য আমি জামালপুর। আপনার পরিচয়টা একটু আবার বলেন যে কোন জায়গায়? আমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি থানায়। আচ্ছা, গ্রামের নাম? গ্রামের নাম হচ্ছে শিমুলতাইদ। আচ্ছা, আমি বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, এবার বলেন আপনার এই সমস্যা কতদিন? এই সমস্যা হচ্ছে স্যার 5 বছর ধরে। আচ্ছা, তারপরে কি করলেন বলেন, দর্শকদেরকে শুনুক সবাই। এটার জন্য অনেক ডাক্তার দেখাইছি, কখনো ডাক্তাররা আমারে এভাবে বলে নাই যে অপারেশন করতে হবে, কিন্তু আমি যখন এক সময় রিয়েলাইজ করতে পারলাম যেটা আসলে কখনোই ভালো হবার নয় অপারেশন ছাড়া, তখন আমি ইউটিউবে এগুলা সার্চ দিয়ে দেখতাম যে কিভাবে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি করা হয়। আপনি আপনার সমস্যাটা কি ছিল, মানে শারীরিক কি সমস্যা ছিল, আপনার কি কষ্ট কি ছিল? কষ্ট ছিল হিপ জয়েন্টের ব্যথায়, মানে আমি নড়াচড়াই করতে পারতাম না, এমন অবস্থাটা ছিল। আমাদের এখানে যখন আসলেন ডিপিআরসি তে, তখন কি অবস্থা ছিল শুরুতে? তখন তো একই অবস্থা ছিল। আচ্ছা, অনেক প্রচন্ড ব্যথা ছিল, মানে একটু হাঁটতেই পারতাম না, মানে একটু যদি বেশি হাঁটতাম তাহলে দেখা গেত যে সমস্যা আরো বাড়তো, মাংসপেশি রোগে অনেক ব্যথা ছিল। তো এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক সুস্থ। আচ্ছা, অনেক সুস্থ আছি, কোনো ব্যথা বেদনা এখন নাই। মানে আপনি আমাদের এই ডিপিআরসি যে কনজারভেটিভ, মানে অপারেশন ছাড়া চিকিৎসারে আমরা কনজারভেটিভ বলি, এই চিকিৎসা আপনি বর্তমানে হ্যাপি? হ্যাঁ, আমি হ্যাপি আলহামদুলিল্লাহ। আমাদের এটি দরকার যে রোগী হ্যাপি, কারণ একটা রোগী 5 বছর ধরে যদি কোনো রোগে ভুগে, উনি হিপ জয়েন্টের সমস্যা, ব্যথা বেদনা, এবং একেবারে বাচ্চা একটা মানুষ, বেশি বয়স না, মাত্র জীবন শুরু। তো উনি অলরেডি এই বিষয়ে যেহেতু স্টুডেন্ট, অলরেডি ওনার এটা ডাটা কালেকশন হয়ে গেছে, উনি রিসার্চ করছে ইউটিউব, ফেসবুক, বিভিন্ন জায়গায় পড়ালেখা করতে করতে ঘুরতে ঘুরতে উনি বুঝে ফেলছে যে কি করণীয়। তো উনি এসে আলহামদুলিল্লাহ উনি হ্যাপি, ওনার মুখে উনি বলল। কিন্তু আমি যেটা আপনাদের বলতে চাই, আসলে 60 বছরের নিচে যাদের বয়স, তাদেরকে আমরা ডিপিআরসি, এবং আমার সাথে সারা ওয়ার্ল্ডের যত রিহ্যাবিলিটেশন স্পেশালিস্টরা একমত যে 60-এর আগে রোগীদেরকে আমরা সাধারণত অপারেশন করতে চাই না। আমাদের এখানে এই সিস্টেমে আমরা আগাই। এই অবস্থায় রোগীরা কিভাবে ভালো থাকতে পারে? তো উনি চলে যাবে, এর মানে ওই নয় যে ওনার এই রোগটা আবার ব্যথা আবার দেখা দিতে পারে না, আবার খারাপ হবে না, ব্যাপারটা তা না। উনি ফলো আপে থাকবে, মাঝে মাঝে আমাদের সাথে আসা যাওয়া করবে, এবং আমাদের যারা পুরাতন রোগী যে কোনো রোগে এখান থেকে চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন, যদি কোনো কারণে ব্যথা ফিরে আসে, ডোন্ট হেজিটেট টু কাম হিয়ার। আপনি কোনো এমব্রেস ফিল করার কোনো দরকার নাই, সোজা আমার দরজা খোলা চলে আসবেন। ওনাকে আমি বলে দিয়েছি মাঝে মাঝে আসবে, দরকার হলে আমরা 2-1টা থেরাপি দিয়ে দিব, ব্যায়াম দিয়ে দিব, ইনশাল্লাহ। আপাতত অপারেশনের কোনো দরকার নেই। অপারেশন যদি একেবারে করতে হয়, আমরা 60 বছর 65 বছর বয়সে গিয়ে অনেক সময় আমার কাছে ওই এই যে রুগী যারা আসেন, আমি যদি দেখি খুব বেশি খারাপ, মানুষ বাঁচবে আর কয়দিন, তখন অপারেশন করা বলি। এটা আমার মনের কথা, এবং এই কথাটাই কিন্তু এখানে রুগীদের বলি, নাকি? আপনাকে এই কথা বলছি? তো অনেকেই জানতে চান যে স্যারের ভিতরে রুগীদের সাথে কি কথা বলে, বা এই কথাটাই বলি, এবং এটা আমি আজকে যে আমার টেলিভিশন, ইউটিউব, ফেসবুক সব জায়গায় একই কথাই বলি, আর বাইরে কোনো কথা নাই আমার কাছে নাই। আপনি ইন্ডিয়া যান, আপনার তো সক্ষমতা আছে, যান থাইল্যান্ড, যান সিঙ্গাপুর, যান, গিয়ে দেখেন ডাক্তাররা কি বলে। কম বয়সী রুগীদেরকে কেউ অপারেশন করতে চায় না, ওনারা বলে তুমি কনজারভেটিভ চিকিৎসায় ভালো থাকার চেষ্টা করো, নাকি? তো উনি আলহামদুলিল্লাহ হেফি। রোগীর জন্য দোয়া করবেন এবং ভালো একটা বিয়ে শাদী যেন করতে পারে, ঠিক আছে? ভালো বিয়ে দরকার হলো জীবনে একটা ভালো সঙ্গীত দরকার নাকি? আপনি কি লজ্জা পাইতেছেন নাকি? বিয়ে তো আমিও করছি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।